দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রবেষ্টিত দেশ ব্রুনাই দারুসসালাম। শিক্ষাদীক্ষা ও সভ্যতা সংস্কৃতির দিক থেকে ব্রুনাই আধুনিক ও উন্নত রাষ্ট্র। প্রজাতন্ত্র ও স্থাপত্যের উজ্জ্বল নিদর্শনও মুসলিম প্রধান দেশটি। প্রতি বছর হাজারো পর্যটক আসেন ব্রুনাই। ব্রুনাই দারুসসালাম শব্দটির অর্থ শান্তির বাসস্থান। পুরো নাম নেগারা ব্রুনাই দারুসসালাম। নয়নাভিরাম সৌন্দর্যের দেশ ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট এই দেশটি পর্যটনের জন্য বিখ্যাত। রাজধানী বন্দর সেরি বেগাওয়ান। ব্রুনাইয়ের রাষ্ট্রধর্ম ইসলাম। সেখানে প্রচলিত রয়েছে ইসলামী রাজতন্ত্র। 2014 সাল থেকে দেশটিতে শরিয়াহ আইন চালু রয়েছে। ব্রুনাইয়ে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ। 1968 সালে 22 বছর বয়সে সিংহাসনে বসেন বর্তমান সুলতান হাসান আল বলকিয়া এবং এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছেন তিনি। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান। 1984 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় ব্রুনাই। 2009 সাল থেকে ব্রুনাই হালাল নামে জাতীয় বাণিজ্যিক ব্র্যান্ড চালু করে দেশটি। এতে দেশ বিদেশের মুসলিমরা নিশ্চিন্তে পণ্য ক্রয় করতে পারে। পণ্য হালাল হওয়ার বিষয়টি সরকার নিজেই নিশ্চিত করে। তেল সম্পদে সমৃদ্ধ দেশ ব্রুনাই। জনগণকে দিতে হয় না কোনো আয়কর, উল্টো সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অনেক সেবাই নিশ্চিত করা হয় নাগরিকদের জন্য। সোনায় মোড়ানো কারুকার্যময় রাজপ্রাসাদ, বিশেষ স্থাপত্যশৈলীর মসজিদ ও সাজানো গোছানো মনোরম শহরগুলোর কারণে ব্রুনাইয়ে প্রতি বছর আসেন হাজারো পর্যটক। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।